নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী, এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবে এবং আজকের অনুশীলনের অবশ্যই অন্যতম প্রধান আকর্ষণ আনোয়ার আলী। তিনি ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলে তিনি যোগ দিয়েছেন ইস্ট বেঙ্গল অনুশীলনে, যদিও তার খেলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, কিন্তু অনুশীলনে তো কোনো আর নিষেধাজ্ঞা নেই, তাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর সেই কারণে আনোয়ার আসে কিন্তু প্র্যাকটিসে যোগ দিলেন, একদম শুরুতেই প্র্যাকটিসে যোগ দিয়ে দিলেন। এবং আজকে আরেকটাও ভালো খবর আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন, নিশু কুমার তিনিও কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন। সুতরাং ইস্ট বেঙ্গল তারা কিন্তু চেষ্টা করছে পুরো দমে একদম অনুশীলন করার। আজকে তাদের ক্লাবের মাঠে বিকেলবেলা তারা অনুশীলন করলো এবং অনুশীলনে কিন্তু যথারীতি সেই সেট পিস অনুশীলন থেকে শুরু করে নিজেদের মধ্যে ছোটো ছোটো পাসিংয়ে ফুটবল এবং সিচুয়েশন প্র্যাকটিস এবং আক্রমণ ও রক্ষণকে নিয়ে কিন্তু আলাদা করে কাজ করেছেন হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। কারণ আপনারা জানেন ইস্ট বেঙ্গল তাদের রক্ষণ এবং আক্রমণে কিন্তু জোর দিতে হবে, যেটা ডুরান্ড কাপে তাদের ল্যাক ঘটছিল, বিশেষ করে রক্ষণের জায়গায়। সেখানে হিজাজি মাহের এবং হেক্টর ইউজ থেকে নিয়ে কিন্তু আলাদা করে কথা বলেছেন ইস্ট বেঙ্গল হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। এবং অন্যতায় কথা বললে আনোয়ার আলী, তিনি যে নির্বাচনের যে একটা চাপ রয়েছে তার মধ্যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, বেশ হাসি মুখেই তিনি এসছেন এবং হাসি মুখেই তিনি অনুশীলনটা করেছেন, একদম পুরো দমে অনুশীলন করেছেন। সদ্য ভারতের হয়ে তিনি ম্যাচ খেলেছেন, সুতরাং বলাই যায় ম্যাচ ফিট তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি খেলতে পারবেন না। তবুও অনুশীলনে কোনো রকম খামতি রাখছেন না আনোয়ার, একদম পুরো দমে দলের সাথে একদম পুরো দমে কিন্তু অনুশীলন করছেন। নিশু কুমার তাই কিন্তু সাইডলাইনে তিনি রিহ্যাব করছেন, রিহ্যাবের জন্যই আজকে অনুশীলনে এসছেন, সেটা কিন্তু দেখা গেল। অন্যদিকে মোহাম্মদ রাকিব তিনি কিন্তু দলের সাথেই অনুশীলন করছেন, যেটা ভালো খবর। নিশু কুমারের এই চোটের সময় কিন্তু মোহাম্মদ রাকিবকে অনেকটাই দরকার ইস্ট বেঙ্গলের। অন্যদিকে প্রভাত লাকড়া তিনি কিন্তু রিহ্যাব করছেন, সুতরাং প্রভাত লাকড়া প্রথম ম্যাচে অর্থাৎ বেঙ্গালুরু ম্যাচে তিনি থাকবেন না এমনটাই বলা যায়। তবে মোহাম্মদ রাকিব দলের সাথে অনুশীলন করছে, এটা একটা খুব ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য। সব মিলিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং আগামীকাল তারা সকালে অনুশীলন করে এবং দুপুরে প্রেস কনফারেন্স করে তারা কিন্তু রওনা হয়ে যাবে বেঙ্গালুরুর উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে আরও এক দফা অনুশীলন করে কিন্তু কান্তিরাবায় 14 সেপ্টেম্বর বেঙ্গালুরু FC বিরুদ্ধে কিন্তু নামবে। সুতরাং জয় দিয়েই ISL অভিযান শুরু করতে চাইবে কার্লেস কোয়াদ্রাতের এই দুর্ধর্ষ ইস্ট বেঙ্গল ব্রিগেড, সেটা কিন্তু বলাই যায়। হ্যালো কোচ, হ্যালো দিমাস, হ্যালো হ্যালো। এক্সট্রা টাইম, লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।